আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব প্রস্রাবের পর আপনি কি পানি ব্যবহার করবেন নাকি টিস্যু ব্যবহার করবেন নাকি দুটাই ব্যবহার করবেন, এ বিষয়ে ইসলাম কি বলে। তো এক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো, আল্লাহ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে দেখেন, তারা প্রস্রাবের পর পানি তো ছিলই না। পানি তো এখন আমাদের দেশে খুবই সহজ, হাতের নাগালে পাওয়া যায়, কিন্তু সৌদিতে আপনি খেয়াল করবেন পানি পাওয়াই যায় না। তো সাহাবায়ে কেরাম তারা ঢিলা কুলুপ ব্যবহার করতেন, টিস্যু ব্যবহার করতেন। টিস্যু তো বর্তমানে আমরা ব্যবহার করি, কিন্তু আগের জামানে ঢিলা কুলুপটা বেশি ব্যবহার করা হতো। তো প্রিয় দিনী ভাই বোনেরা, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। কিন্তু কারো যদি এমন অবস্থা হয়, যেহেতু আগের জামানার সময়টা এখন নেই, অনেকে ঢিলা কুলুপ যত সম্ভব অনেক দূরের জায়গায় থাকলে অথবা অনেক মাটি ব্যবহার করে অনেকেই অথবা কাপড় ব্যবহার করে, হ্যাঁ করা যায়। তবে কারো যদি এমন হয় যে তার মনের আত্মস্থ হচ্ছে না, মানে সে মানে তৃপ্ত হতে পারছে না যে আসলে কি পেশাবে ঢিলা ব্যবহার করেও যদি আমার কি পেশাব পড়তেছে কিনা, মানে এমন এটা অনেকের মনে হয়, তো এক্ষেত্রে তাদের করণীয় হলো পানিও ব্যবহার করা আবার ঢিলাও ব্যবহার করা, যদি তাদের মনে এমন একটা সন্দেহ হয়। আর যদি কারো এমন হয়ে যায় যে আপনি কিছুক্ষণ ঢিলাগুলো ব্যবহার করলেন, আর হাদিসের মধ্যে রয়েছে যে ঢিলাগুলো ব্যবহার করার পর 40 কদম হাঁটা, তো 40 কদম আপনি হাঁটলেন, তো মাশাল্লাহ আপনি হাঁটার পর আপনার মানে আর কোনো সন্দেহ নেই যে আপনার এখানে কোনো পেশাব রয়েছে, তো এক্ষেত্রে মানে টিস্যুটাই যথেষ্ট অথবা ঢিলাগুলো যথেষ্ট, তবে পানি ব্যবহার করতে হবে না। তবে কেউ যদি দুইটা করতে চায় তাহলে সেটা তো আরো ভালো, আপনি করতে পারেন, সমস্যা নেই। তবে এমন ধারণা করা চলবে না যে শুধু মানে টিস্যু ব্যবহার করতে হবে আবার পানিও ব্যবহার করতে হবে, বরং দুটা থেকে একটা ব্যবহার করলে চলে। তবে কেউ যদি শুধু পানি ব্যবহার করে তাহলে কিন্তু টিস্যু ব্যবহার না করে, তাহলে কিন্তু মানে আপনার পেশাব পরবর্তীতে ফুটা ফুটা পড়ার একটা সম্ভাবনা রয়েছে, আর টিস্যু ব্যবহার করলে আস্তে আস্তে পড়তে থাকে, কারণ টিস্যুটা অনেকক্ষণ ধরে রাখা হয়, পেশাবটা পড়তে থাকে, আসলে পেশাবের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু পানি তো একটু ধুলেই শেষ, কিন্তু এর পরবর্তী কিন্তু পানি আসার মানে পেশাব আসার পেশাবের রাস্তা থেকে তার সম্ভাবনা রয়েছে। তাই পানি ব্যবহার করা হচ্ছে টিস্যু ব্যবহার করা আরো অধিক উত্তম। আর কারো যদি এমন সন্দেহ হয় যে আপনার টিস্যু ব্যবহার করলেন তো এর পরে মনে হয় আপনি পানি ব্যবহার করছেন, টিস্যু ব্যবহার করছেন তারপর আবার পানিও ব্যবহার করেছেন, তো আবার মনে হচ্ছে আপনার মনে সন্দেহ হচ্ছে কি যে আসলে এখন কি পেশাবটাকে আবার একটু ফোটা ফোটা পড়তেছে কিনা, তো এই সমস্ত তাদেরকে বলা হয় ওয়াসওয়াসার রোগী। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরামর্শ দিয়েছেন, যাদের এই সমস্ত মানে সন্দেহ হবে তাদের করণীয় হলো তারা মানে হাতের মধ্যে অল্প একটু পানি নিয়ে তার শরীরের যে জায়গা দিয়ে পেশাবের রাস্তার মধ্যে এভাবে ছিটিয়ে দিবে, লজ্জাস্থানের মধ্যে এভাবে ছিটিয়ে দিবে, তাহলে তার মনে কিন্তু আর ধারণা হবে না। তখন তার মনে ধারণা হবে কি, তো আমি তো পানি ছিটিয়ে দিয়েছি, তো আমার সেই পানিটা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, তো এক্ষেত্রে তাদের আর কোনো সন্দেহ হবে না। আর যদি কারো সন্দেহ হয় তাহলে তাদের জন্য হচ্ছে এই কাজটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সবগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। সন্দেহ হলে আপনি এই কাজটি করবেন, আর কারো যদি সন্দেহ না হয় তাহলে তার করার দরকার নেই, শুধু টিস্যু এটাই যথেষ্ট। তবে পানি ব্যবহার করলে অনেকক্ষণ পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, কেননা পরবর্তীতে পানির ফোঁটা আসতে পারে। আর কারো যদি এমন হয় যে আপনি মানে টিস্যু ব্যবহার করলেন আবার পানি ব্যবহার করলেন আবার আপনার মনে সন্দেহ হচ্ছে আবার পানিও ছিটিয়ে দিয়েছেন, তো আপনার সবসময় এমন সন্দেহ হয়, তো কিন্তু আপনার প্রকৃতপক্ষে ফোঁটা বের হতে থাকে, পেশাবের ফোঁটা অনেকক্ষণ 1 ফোঁটা 2 ফোঁটা বের হতে থাকে, বের হয়, তো সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ভালো করে পরিষ্কার করে যখন আপনার মন থেকে এই ধারণাটা দূর হবে যে পেশাব ফোঁটা আর নেই তখন পানি ছিটিয়ে দেবেন। কিন্তু কেউ মানে সুবিধার জন্য তার এমন ধারণা হয় কিন্তু আবার পেশাবের ফোঁটাও বের হয়, তখন তো এই মানে এই হাদিসটা শোনার পর অনেকে এমন করতে শুরু করবে কি যে সে নিজে মানে তাড়াতাড়ি টিস্যু ব্যবহার করবে, পানিও ব্যবহার করবে, ব্যবহার করার পর তার কিন্তু আবার 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব বের হয়, পেশাবের পরেও সবগুলো ব্যবহার করার পরেও তখন আবার সে পানি ছিটিয়ে দিবে, তখন তাড়াতাড়ি করার জন্য উঠে যাবে, তার জন্য কিন্তু এটা না, তাকে পরিষ্কার হয়ে তারপর পানি ছিটিয়ে দিতে হবে। আমি যেটা বলেছি এটা হচ্ছে ওয়াসওয়াসা রোগী যারা রয়েছে তাদের মানে ঢিলা কুলুপ সব ব্যবহার করার পরে পেশাব বের হয় না, কিন্তু তাদের মনে মনে হয় কি যে আমার বের হচ্ছে মনে হয়, আসলে বের হয় না, তো তাদের জন্য হচ্ছে আমি যে এমনটা করেছি সেটা। তেমনি আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।